সম্প্রতি এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে মারা যান দুজন ইসরায়েলি নাগরিক। তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে পশ্চিম তীরের হাওয়ারা শহর জ্বালিয়ে দিয়েছে ইসরায়েলিরা। পাশাপাশি তারা নির্বিচারে গুলিও বর্ষণ করেছে। এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা 100 বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। নাবলুসের বাইরের শহর হাওয়ারায় লাগানো আগুনে অসংখ্য বাড়ি, দোকানপাট, গাড়ি ও কৃষিখামার পুড়ে ছাই হয়ে গেছে। ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট ঘাসান ডগলাস জানান, স্থানীয় সময় রাত 9:15 দিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালায়। তারা 30টির বেশি বাড়ি, 15টি গাড়ি, একটি দোকান পুড়িয়ে দেয়। তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা যা করেছে তা যুদ্ধাপরাধ। জিয়াদ দমাইদি নামের এক অধিবাসী মিডলস্ট আইকে জানান, তারা কোনো মতে বাড়ি থেকে বের হতে পেরেছিলেন। তিনি কাজ থেকে ফেরার পথে দেখতে পান একদল বসতি স্থাপনকারী তার বাড়ির দিকে যাচ্ছে। তিনি আতঙ্কে হিম হয়ে দ্রুত গিয়ে তার বাড়ির সদস্যদের বের করে আনেন। প্রিয় ভিউয়ার্স, ফিলিস্তিনি মুসলমানদের উপর এই বর্বরতা নতুন কিছু নয়। প্রায় ইসরায়েলিদের হাতে শহীদ হচ্ছে মুসলমানেরা। আল্লাহ ফিলিস্তিনিদের নির্যাতিতদের হেফাজত করুন। আমিন লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।